আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি একটি ভিন্নধর্মী ভিডিও, কোনো ধরনের কারেকশন, কোনো ধরনের রিইস্যু বা কোনো ধরনের নতুন আইডি কার্ড এ সম্পর্কিত না। শুধুমাত্র যারা এনআইডি কার্ড পাননি কিংবা এনআইডি কার্ড পেয়েও যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডগুলো কীভাবে আপনারা হাতে পাবেন এবং সেগুলো আপনারা যাতে 12 ঘন্টা কিংবা একদিনের ভিতরে আপনি আপনার হাতে কিভাবে পাবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনারা কিভাবে হাতে বসেই আমাদের কাছ থেকে একটি এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন এবং সেটা অবশ্যই ভ্যালিড, এবং আপনাদেরকে সেটা প্রমাণ আমি দেখিয়ে দিব। সো আপনাদের যদি এনআইডি কার্ড হারিয়ে থাকে কিংবা আপনার কাছে স্লিপ আছে, ভোটার হওয়ার পরে আপনি এখনও এনআইডি কার্ড পাননি, সেক্ষেত্রে আপনি কিভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন বা এনআইডি কার্ডটি আপনার কাছে পাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি। সো আপনাদেরকে সর্বপ্রথমে দেখিয়ে রাখি যে এখানে যেই কপিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ একটি অনলাইন কপি, যার এনআইডি কার্ডটি কিন্তু দেখা যায় যে সে নাম্বার জানে না বা তার শুধুমাত্র সে ভোটার নাম্বারটি জানে, সেক্ষেত্রে তার ভোটার নাম্বার দিয়ে কিন্তু এনআইডি কার্ডটি এখানে বের করা হয়েছে। তো এটা হচ্ছে অনলাইন কপি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনলাইন কপিতে কাজ হয় না, অনলাইন কপি থাকার পরেও আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে। তো এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথমে এনআইডি নাম্বার জানতে হবে। এনআইডি নাম্বার না জানলে কিন্তু আপনি এনআইডি কপি ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কাছে এনআইডি কার্ডের স্লিপ, ভোটার নাম্বার অথবা এনআইডি কার্ডের যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বার, এই তিনটার একটি কিন্তু আপনার কাছে থাকতে হবে। সো এই তিনটার একটি যদি আপনার কাছে থাকে, আপনি খুব সহজে কিন্তু আপনার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে আজকে শুধুমাত্র আপনাদের জন্য হেল্প পোস্ট, মানে খুবই সীমিত টাকার ভিতরে আপনাদেরকে আমরা এনআইডি কার্ডটি বের করে দিব। অনেক পোস্ট ঘেটেছি আমি, অনেক এনআইডি কার্ডের অনেক ধরনের ভিডিও আমি দেখেছি যেখানে অনেকে অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছেন, যে আমরা এনআইডি কার্ড বের করে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে 2000-3000 টাকা করে নেওয়া হয়েছে, কিন্তু আমরা এনআইডি কার্ড এখনও পাইনি বা আমাদেরকে এনআইডি কার্ড দেওয়া হচ্ছে না। সো আপনাদেরকে যদি আমি একটা বিষয় দেখিয়ে রাখি, যে এই যে কপিটা এখানে দেখতে পাচ্ছেন, এই কপিটা হচ্ছে ইন্টারনাল এনআইডি কার্ডের সার্ভারের কপি। সো এটিতে কিন্তু পাবলিক কোনো কেউ কিন্তু এটার ভিতরে প্রবেশ করতে পারবে না, এটা শুধুমাত্র নির্বাচন কমিশন অফিস থেকে, কিন্তু নির্বাচন কমিশনের যে কর্মচারীরা আছেন তারাই শুধুমাত্র এটার ভিতরে এন্ট্রি করতে পারবেন। সো এটার ভিতরে এই ইনফরমেশনগুলো কিন্তু শুধুমাত্র তারাই দেখতে পারবেন। এটা সংগ্রহ করতে গেলে অনেক সময় দেখা যায় যে 200-250 টাকার প্রয়োজন পড়ে, এবং এরপরে যদি আপনি আইডি কার্ড বের করতে চান এর জন্য আপনাকে রিইস্যু করতে হবে। যদি আপনার আইডি কার্ডটি ডাউনলোড না হয় বা আগে আইডি ভোটার হয়ে থাকেন তাহলে আইডি কার্ডটি রিইস্যু করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে দেখা যায় যে রিইস্যু করতে আপনার আরও 350 টাকার মতো প্রয়োজন পড়ে। সো 350 এবং 250 টাকা আপনার সর্বশা করলে কিন্তু 600 টাকা চলে যায়, এবং এরপরে রিইস্যু হওয়ার পরে সেটি আবার প্রিন্ট করার খরচ, সেখানে দেখা যায় আরও 100 টাকা চলে যায়, এভাবে কিন্তু আপনার টোটাল 700 টাকা চলে যাচ্ছে। অনেকেই অনেক ধরনের ফেসবুক পেজ, অনেক ইউটিউব থেকে অনেক ভিডিও দেখে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন, যে আসলে এনআইডি কার্ডের জন্য টাকা দিয়েও সেই ধরনের কোনো ইনফরমেশন পাচ্ছি না। সো আমি যদি আপনাদেরকে ট্রাস্টলিভাবে একটু দেখাই, যে আমাদের এখানে প্রচুর এনআইডি কার্ড আছে যেগুলো এনআইডি কার্ড আমরা প্রোভাইড করছি, এবং অনেকের রিকোয়েস্টে হচ্ছে এই ভিডিওটা করা, যে ভাই আপনারা যদি এনআইডি কার্ডটা প্রোভাইড করতেন তাহলে হচ্ছে খুবই ভালো হতো। তো এভাবে করা হচ্ছে, আপনি সর্বপ্রথমে একটি এনআইডি কার্ডের কপি পাবেন যেটা হচ্ছে অনলাইন কপি। অনলাইন কপিটি পাওয়ার পরে আপনাকে এনআইডি কার্ড ডাউনলোড করে একটি কপি দেওয়া হবে, সেটা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা আপনার ইমেল করে নিতে পারবেন, এবং সেটা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করে লেমিনেটিং করে নিতে পারবেন। এবং আরও একটি কপি আপনাকে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে, আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনাকে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে লেমিনেটিং করে। সো এক্ষেত্রে সর্বসাকুল্য আমরা যে পেমেন্টটা নিচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র 400 টাকা। 400 টাকার ভিতরে কিন্তু আপনি টোটাল কাজটা কিন্তু করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে আর একটু ভিন্ন কথা, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনি সরাসরি ইনবক্স করে বাকি ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। এবং আপনাকে এটাই আশ্বস্ত করতে পারি যে খুব ট্রাস্টলিভাবে আমরা কাজগুলো করে যাচ্ছে এবং কোনো ধরনের ভুল ইনফরমেশন আপনি পাবেন না। সো এরপরে যদি কোনো সমস্যা থাকে, আপনি চাইলে আরও আসলে যাচাই করার জন্য যে বারকোড আছে, বারকোডটি আপনি সেখানে যাচাই করে নেবেন। ভুয়া কেউ যদি এনআইডি কার্ড আপনাকে বানিয়ে দেয় সেক্ষেত্রে বারকোডে কিন্তু আপনার ইনফরমেশন আসবে না, বা কোনো ধরনের অ্যাপস দিয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনার বারকোডে সেই ইনফরমেশনগুলো দেখাবে না। এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে ট্রাস্টলি কাজ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনার কাজগুলো আমরা ট্রাস্টলি করে দিতে পারবো। তো এক্ষেত্রে আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের যে ফর্ম নাম্বারটা আছে যদি আপনার নতুন ভোটার হয়ে থাকেন, আর যদি আপনি আগে ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা আপনার যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট থেকে আপনার ভোটারের নাম্বারটা দিবেন। এখান থেকে শুধুমাত্র ভোটার নাম্বার দিলেই হবে, আর কিছু লাগবে না।
আর হচ্ছে যদি কেউ নতুন ভোটার হয়ে থাকে, ভোটার লিস্টে নাম চলে আসে, তাদের ক্ষেত্রেও ভোটার নাম্বার দিলে হবে। তো এক্ষেত্রে যে কোনো কেউই শুধুমাত্র ভোটার নাম্বার দিয়েও আইডি কার্ড বের করতে পারবেন। আবার হচ্ছে কারো কাছে যদি ভোটার নাম্বার না থাকে, শুধুমাত্র স্লিপ নাম্বার থাকে, সেক্ষেত্রে স্লিপ নাম্বার দিয়ে বের করতে পারবেন। আর যদি কারো কাছে শুধুমাত্র এনআইডি কার্ডের নাম্বার থাকে, এনআইডি কার্ডের নাম্বার দিয়েও বের করতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই প্রসেসে আপনি আপনার এনআইডি কার্ডটি ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন। তো এরপরেও আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আসলে আমরা এই ভোটার নাম্বারটি বা ভোটার তালিকাটি কোথায় পাবো। সেক্ষেত্রে যদি আপনার কাছে ভোটার নাম্বার না থাকে অথবা আপনার নির্বাচনী এলাকায় যদি আপনাকে ভোটার নাম্বারটি এটি না দেওয়া হয়, বা অনেক সময় দেখা যায় আপনার এলাকায় নির্বাচন চলাকালীন সময় কিন্তু আপনার এলাকায় যে ভোটার নাম্বারটি আছে এটি কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয়, যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার যে ইউনিয়ন পরিষদ আছে অথবা কাউন্সিলর অফিস আছে আপনি সেখান থেকে গিয়ে আপনার ওয়ার্ড অনুযায়ী আপনাকে সেখান থেকে খুঁজে বের করতে হবে যে আপনার কত নম্বর সিরিয়ালে আপনার নামটা আছে, সেখান থেকে আপনাকে ভোটার নাম্বারটি সংগ্রহ করতে হবে। সো এটি সংগ্রহ করার মাধ্যমে কিন্তু বাকি প্রসেসগুলো আপনি আমাদের দিয়ে করিয়ে নিতে পারবেন। গাইজ, এছাড়াও যদি অন্য কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এবং ইনবক্স ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে ইনবক্স করতে পারেন। ইনবক্স করলে অথবা আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে বিস্তারিতভাবে বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। তো আরও একটি বিষয় হচ্ছে এনআইডি কার্ডের অন্যান্য যেসব সমস্যা থাকে, যে এনআইডি কার্ডের বিভিন্ন ধরনের সংশোধন, নতুন এনআইডি কার্ড ইস্যু, তারপর হচ্ছে নতুন ভোটার, তো এসব বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি এনআইডি কার্ডের সংশোধন ইস্যু তো এ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান আপনি সেখান থেকে জানতে পারবেন। তো গাইজ, এছাড়াও যদি কোনো ধরনের সমস্যা থাকে কিংবা এনআইডি কার্ডজনিত কোনো সলিউশনের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আপনাদের মূল্যবান কমেন্টসের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যদি এনআইডি কার্ড ইস্যু কিংবা আপনার একদিনের ভিতরে এনআইডি কার্ড প্রয়োজন পড়ে, যেটা আগে আপনাদেরকে বললাম, তাহলে হচ্ছে আপনাদেরকে নিচে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে নির্বাচন কমিশনের অফিস থেকে আপনাদেরকে এনআইডি কার্ডটি ইস্যু করে একদিনের ভিতরে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো গাইজ, আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।